আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টুডির নতুন একটা ভিডিওতে। একাদশ ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে এবং যাবতীয় কার্যক্রম নিয়ে আমরা কথা বলবো। এর আগে কয়েকটা ভিডিওতে আমি বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করেছিলাম, বাট আজকে বেশ অনেকগুলো ডকুমেন্ট নিয়ে আমি কথাবার্তা বলবো। দেখতেই পাচ্ছ লিস্ট, এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো তোমাদের জানা জরুরি। আমি অনেক কিছুই মিসকমিউনিকেশনের আগে ভিডিওগুলোতে করেছিলাম, আর নতুন কিছু যুক্ত হয়েছে এবং আগের তথ্যগুলো সংমিশ্রণে ভিডিওটি। তো তোমরা যারা একাদশ ভর্তি চূড়ান্ত ভর্তির কাগজপত্র নিয়ে একটু কনফিউশনে আছো, তার এই ভিডিওটা দেখতে পারো। মূলত যারা এখনও সাবস্ক্রাইব না ক্লিক করেন, সাবস্ক্রাইব করে রাখো, কারণ কলেজের সকল ইনফরমেশন তোমরা শুভন ভাইয়ের কাছ থেকে পাবা। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফলো বাটনে ক্লিক করে রাখো, আর ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে জানিয়ে দিও। তো আমি এখানে অনেকগুলো ধাপে ধাপে বিষয়গুলো তুলে ধরেছি, যেমন তোমাদের টাকা পরিশোধের বিষয়টা নিয়ে এর আগে কথা হয় নাই, অনলাইনে ফর্ম পূরণ নিয়ে কথা হয় নাই, তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো আমি এখানে ফর্ম পূরণ থেকে শুরু করি। ফর্ম পূরণ কিন্তু দেখো দুইভাবে হয়, একটা হচ্ছে সরাসরি ফর্ম পূরণ করা যায় এবং একটা হচ্ছে তোমার অনলাইনের মাধ্যমে করা যায়। এখন কলেজ কর্তৃপক্ষ তোমার জন্য কোন ব্যবস্থা রেখেছে সেটা নিয়ে মূলত সমস্যা। কলেজ কর্তৃপক্ষ যদি তোমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ ব্যবস্থা রাখে, তাহলে তোমাকে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং কলেজের আশেপাশে দোকান থেকে তুমি করতে পারবা। গত একটা ভিডিওতে আমি বিষয়টা ক্লিয়ার করেছিলাম, কিন্তু আমি এখানে কিছু ডকুমেন্টের কথা বলছি। তুমি মানে যখন কলেজের ফর্ম পূরণ করবা, ভালো কথা, ফর্ম আবেদন ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করো বা সরাসরি পূরণ করো, অবশ্যই তোমাকে যদি তুমি আবেদন ফর্ম পূরণ করবা সেই সময় সাবজেক্ট চয়েস কথাটা বুঝে শুনে দিবা। তুমি যে সাবজেক্ট চয়েস নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের মানবিক বিজ্ঞান ব্যবসা তিনটা বিভাগে আলাদা আলাদা ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো। সাবজেক্ট চয়েস বুঝে শুনে দিতে হবে, এটা আমার পরামর্শ থাকবে। আবেদনের সময় সচল নাম্বার দিবা, যে নাম্বারটা সবসময় যেন খোলা সেই নাম্বারটা আবেদনে দিবা বা কলেজ ইনফরমেশনে দিবা। আবেদনের সকল তথ্য, যাবতীয় সকল বাবা মা তোমার ইনফরমেশন সব কিছু তোমার এডমিট কার্ড দেখে ইনফরমেশনগুলো দিবা। কেমন, তোমার জাতীয় পরিচয়পত্র দেখে না বা তোমার জন্ম নিবন্ধন দেখে না, কারণ দেখা গেলো যে তোমার এসএসসি ইনফরমেশন অনুযায়ী কিন্তু এসএসসি হবে। সো উল্টাপাল্টো তথ্য দিও না, যেটা তোমার এসএসসিতে আছে এডমিট কার্ডে রেজিস্ট্রেশন কার্ডে, ওইখানে বাবা মার যে নাম আছে ওইখানে তোমার যে নাম আছে এভরিথিং ওই ইনফরমেশনগুলো দিবা। আবেদন ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করলে অবশ্যই 2 থেকে 3 কপি ফটোকপি করে রাখবে। অর্থাৎ যদি আবেদন ফর্মটা তুমি অনলাইনের মাধ্যমে পূরণ করো, ভালো কথা, পূরণ করছো, কলেজ ব্যবস্থা রেখেছো অনলাইনে, অনলাইনে পূরণ করলা, সাথে সাথে তুমি 2-3টা প্রিন্ট কপি করো বা ফটোকপি করো, তুমি কিন্তু রেখে দিবা। অন্তপক্ষে তোমার ফাইলে যেন একটা ফটোকপি থাকে, কারণ দেখা যায় এটা বাই চান্স তোমার কাজে লাগতে পারে। আবেদন ফর্ম যদি সরাসরিও পূরণ করো, তাহলেও তুমি যাইয়া পূরণ করে সাথে সাথে জমা না দিয়া তুমি 2টা ফটোকপি করে বা অন্তপক্ষে মোবাইলে 2টা ছবি তুলা, তারপরে রেখে তারপরে জমা দিবা। কেমন, তো এই ইনফরমেশনগুলো আবেদন ফর্ম সম্পর্কিত। আর আমরা টাকা পরিশোধ নিয়ে একটা কথা বলি। টাকা পরিশোধ দুইভাবে তিনভাবে দেওয়া যায়। তোমরা জানো যে অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ দেওয়া যায়। তো অনলাইনের মাধ্যমে যদি কলেজ কর্তৃপক্ষ টাকা পরিশোধ দেওয়ার ব্যবস্থা রাখে, তাহলে অবশ্যই তুমি যে টাকা পরিশোধ করতেছো সেটা ওই দোকানদার কিন্তু তোমাকে একটা ছবি দিবে বা একটা প্রিন্ট কপি দিবে বা ফটোকপি দিবে, যে তোমার টাকা জমা দেওয়ার রসিদ, যেটা তোমাকে হয়তো বা কলেজে দিতে হবে, জমা দিতে হবে, সেটা তো তুমি রাখবে, সাথে তুমিও একটা ফটোকপি করে রেখে দিবা তোমার এই যে টাকা জমা দেওয়ার রসিদ। এবং তুমি যদি ব্যাংকের মাধ্যমে টাকা দাও, তাহলেও তুমি একটা ফটোকপি করে রাখবা তোমার সেই টাকার রসিদটা। আবার যদি সরাসরি টাকা জমা দাও, সরাসরি অনেক সময় কমিটির কাছে টাকা জমা দিতে হয়, তাহলেও তুমি একটা নির্ধারিত ডকুমেন্ট তাদের কাছ থেকে নিবা এবং ফটোকপি করে, আমার কথা হচ্ছে তোমার কাছে যেন ডকুমেন্টগুলো থাকে। সো এই হচ্ছে জাস্ট তোমার মানে ইনফরমেশনগুলো। এরপর আমরা দেখি কী কী তথ্য কাগজপত্র লাগবে। তো এখানে ফার্স্ট এসএসসির মার্কশিট, মার্কশিট নিয়ে অনেকেই একটা কনফিউশন যে ভাই মার্কশিট আসে নাই তো কী করা যেতে পারে। দেখো মার্কশিট আসবে, কারণ কলেজ থেকে বোর্ড থেকে তোমাদের যে শিটগুলো দেওয়া হচ্ছে, ট্রাভেল শিট নাকি একটা শিট বলে ওরা, বা মার্কশিট যেটাই হোক, যেটা দিবে একটা ডকুমেন্ট দিবে যে ডকুমেন্টটা তোমার মার্কশিট উল্লেখ থাকবে এবং সেই ডকুমেন্টটা তোমাকে কলেজে জমা দিতে হবে। কেমন, ওটা কোনো ফটোকপি মেইন কপি জমা নেবে, ফটোকপি জমা নিবে না, জমা নিতে পারে ফটোকপি আরও, কিন্তু মেইন কপিটা কলেজ নিবে। সো এক্ষেত্রে মার্কশিটটা কলেজ স্কুল থেকে তোমাদেরকে দিবে এসএসসি পাশের, এবং সেটা তোমাদের ভর্তির আগে, চূড়ান্ত ভর্তির আগে তোমরা যাবা বা এটা স্যারদেরকে বললেই হবে, কারণ এইটা ছাড়া তো তোমরা ভর্তি হতে পারবে না। তো যদি এটা তোমাদের কলেজ স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে না দেয় বা স্কুল যদি বোর্ড থেকে না আনে, তাহলে তোমরা সরাসরি কলেজে গিয়ে বলবে যে স্যার আমাদের এই ডকুমেন্ট এখন আসে নাই কলেজে কোনোটা সমস্যার কারণে, আপনি আমার যাবতীয় সকল তথ্যগুলো রাখেন, আমি মার্কশিট যখনই আসবে তখনই আপনাকে আমি মার্কশিটটা এসে আপনার ভর্তি কমিটির কাছে দিয়ে দিচ্ছি, এই কথা বলতে পারবা তাদেরকে, কারণ এরকম অনেকেরই হয় ডকুমেন্ট সমস্যা হতেই পারে। তো এক্ষেত্রে এটাই স্কুলের দায়বদ্ধতা যে তোমাদের ডকুমেন্টগুলো দিবে, কারণ স্কুল তোমাদের কাছ থেকে সেই সম্পর্কিত টাকাও নিছে ফর্ম ফিল আপের সময়। আর অবশ্যই এটা 2 থেকে 3 কপি ফটোকপি রাখবা। প্রশংসাপত্র তো স্কুলেই আছে, জাস্ট একটা প্যাড, তো মানে জাস্ট একটা কাগজ, ওটা তোমাকে তারা লিখে সিগনেচার করে দিবে তোমার ইনফরমেশনগুলো, সেটা যে কোনো সময় তুমি নিতে পারবা। এবং এটা তোমার 2 থেকে 3 কপি ফটোকপি করে রাখবা, তোমার কাছে 1 কপি অবশ্যই রাখবা।
এসএসসি পাশের এডমিট কার্ড, পরীক্ষার এডমিট কার্ড তোমাদের কাছে তো আছে অলরেডি, সেটা দুইটা ফটোকপি করে এবং এডমিট কার্ডটা কিন্তু তারা জমা নিতে পারে। আর এখানে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে ওই সেম কথা, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা মূল কপি, তার সাথে দুইটা ফটোকপি। তোমার তুমি যে ভর্তিকৃত শিক্ষার্থী, তোমার পাসপোর্টে যে ছবি লাগবে 4 থেকে 8 কপি, মিনিমাম কলেজগুলো অনেক সময় 5 কপি 6 কপি 4 কপি চায়, 4 কপি মিনিমাম লাগে, তারপর 6 কপি চায়। তবে বেশি থাকলে তোমার জন্যই ভালো, ছবিগুলো তুলে রাখলাম। আর স্ট্যাম্প সাইজে 2 থেকে 4 কপি ছবি, তো স্ট্যাম্প সাইজের ছবি সবাই কিন্তু আবার চায় না, কিছু কিছু কলেজ চায়, কিছু কিছু কলেজ চায় না। তো এই ছবি নিয়ে কথা আসলে অনেকেই বলে ভাইয়া স্কুল ড্রেস পরে ছবি তুলতেইব, বা স্কুল ড্রেস পরা ছবি মানে লাগবে নাকি অন্য কিছু পরে দিব। তাদেরকে বলতেছি তোমার যা ভালো লাগে তুমি দেও, এখানে কোনো ধরনের ড্রেস রিকোয়ারমেন্ট করা থাকে না। যদি ড্রেস রিকোয়ারমেন্ট থাকে সেটা কিন্তু ওইখানে ওরা বলেই দিবে ওদের বিজ্ঞপ্তিতে, তবে ড্রেসের কথা উল্লেখ থাকে না, কারণ তোমার ড্রেস তো স্কুল ড্রেসটা চাইবে না, হয় চাইলে কলেজ ড্রেস চাইবে, কলেজ তুমি এখানে ভর্তি হও না কলেজ ড্রেস কই পাবা। সো ওইটা নিয়ে প্যারা নাই, তোমার এখানে ড্রেস ফ্যাক্ট না। তবে চেষ্টা করবা তোমার রিসেন্ট টাইমের ছবি দেওয়ার জন্য, ওই 2 বছর 1 বছর আগে ছবি তুলছো ওইটা দিয়ে চালানোর চেষ্টা করবে না। আর শিক্ষার্থী জন্ম নিবন্ধনের ফটোকপি, অবশ্যই তোমার জন্ম নিবন্ধন যেটা আছে সেটা ফটোকপি নিয়ে যাবা, ঠিক আছে? জন্ম নিবন্ধনের সাথে অনেকেরই এসএসসির এডমিট কার্ড বা নাম দাম মেলে না, কিছু করার নাই, যেটা আছে সেটা নিয়ে যাও। শিক্ষার্থী অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মানে তোমার অভিভাবক যে কোনো একজনের বলেছে, হয় মা বাবা, মা বাবা যদি না থাকে তাহলে ভাই বোন যেই থাকবে না কেন, যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাবা এবং তার 2 থেকে 4 কপি ছবি নিয়ে যাবা পাসপোর্ট সাইজের। আর কোটায় আবেদন করলে, সেটা মুক্তিযুদ্ধ কোটা হতে পারে, সেটা শিক্ষা কোটা হতে পারে, প্রতিবন্ধকতা যে কোনো কোটায় হোক না কেন, তোমার যে ওইটা যে অরিজিনাল সার্টিফিকেট মন্ত্রণালয় থেকে দিছে সরকারিভাবে, সেই সনদের ফটোকপি নিয়ে যেতে হবে। এবং অনেক ডকুমেন্ট কিন্তু তারা সত্যায়িত চাইবে, যদি সত্যায়িত চায় তবে সত্যায়িত করবে, আর না তো দরকার নাই। একদশবর্তী আবেদনের সিকিউরিটি কোড SMS-টা নিয়ে যাবা, সিকিউরিটি কোড SMS-টা তোমার ফোনে লাগলে একটা প্রিন্ট আউট করে একটা ছবি নিয়ে গেলা, আর নয়তো তুমি অবশ্যই মেসেজটা চাইতে পারো, অনেকেই দেখাইতে পারে, তোমাদের এই সিকিউরিটি কিন্তু অলরেডি কলেজের কাছে থাকবে, তারপর একবার হয়তো বা চাইতেও পারে দেখতেও পারে। এই পরবর্তী আরেকটা আচ্ছা এটা তোমরা দেখতে পারো না, আমি নিচে রয়ে গেছি, এই যে সিকিউরিটি কোডের বিষয়টা। আর কলেজ ভর্তিতে যে টাকা লাগবে সেটা তোমাকে সাথে রাখতে হবে, অর্থাৎ কলেজে ভর্তির টাকা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও আছে, সেটা দেখো এবং সেই টাকাটা সাথে করে নিয়ে যাবা, নিয়ে গিয়ে ভর্তি হবা। এক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা তোমাদের কলেজে কত টাকা ধরতেছে যদি পারো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় যে নির্ধারিত ফি দিয়েছে তার থেকে সর্বোচ্চ 1-2 হাজার টাকা বেশি নিতে পারে, বিভিন্ন কস্ট দেখিয়ে তারা, এর বাইরে তেমন কিছুই না। তো এইরকমই জাস্ট ইনফরমেশনগুলো তারা চাইবে, এবং এই এখানে অনেকগুলো ইনফরমেশন তোমার কাছে মনে হচ্ছে, বাট এত কিছু ইনফরমেশন কিন্তু না, জাস্ট হয়তো বা 7-8টা কাগজ তোমার হবে, কাগজের ক্ষেত্রে তো জাস্ট এই উপরের এইগুলো, এই যে মার্কশিট, প্রশংসাপত্র, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই 4টা কাগজ, সাথে তোমার ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আর তো কোনো কিছু লাগবে না কাগজ, এই 6-7টা কাগজ আর টাকা, আর তোমার বাকি ডকুমেন্টগুলো তো তারা তোমাকে সরাসরি দেখবে। আর আবেদন ফর্মটা অবশ্যই আমি বলবো যে আবেদন ফর্মটার তোমরা ফটোকপি করে রাখবা। সো এই হচ্ছে জাস্ট একটা বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম লাস্ট আপডেটে, এর পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, কেমন? সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।